সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে দেখতে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার তারিখ আমরা ঘোষণা করে ফেলেছি, তো আশা করছি তোমরাও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তো লাভ ক্ষতির চ্যাপ্টারে যে সকল বিষয়গুলো তোমাদের জানা খুবই জরুরি, একটু দেখে নাও। লাভ কখন হয়? যখন ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চেয়ে কম হয়, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হয়, তখন লাভ হয়। যেমন এখান থেকে যদি আমি তোমাদের প্রমাণ করে দেখাই, মনে করো একটি দ্রব্য কিনে তোমার 1000 টাকা লাভ হয়েছে, এই দ্রব্যটি তুমি বিক্রি করেছ 1100 টাকা, তাহলে ক্রয় করেছ 1000 টাকা, বিক্রয় মূল্য 1100, 1100, ক্রয় মূল্য 1000, তাহলে 1100 বিয়োগ 1000 সমান 100 টাকা, এটা তোমার লাভ হয়েছে। এখন এই সূত্রটা ধরেই আমরা দেখব পরবর্তী দুইটা সূত্র আমরা নির্ণয় করতে পারি কিনা এই অঙ্কগুলো দিয়েই। এবার দেখো, বিক্রয় মূল্য 1100 টাকা, ক্রয় মূল্য কত? 1000 টাকা, যোগ লাভ কত? 100 টাকা। এবার দেখো এই দুইটার যোগফল কি 1100 হয়েছে, তার মানে আমার সূত্রটা কারেক্ট। এবার আসো ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ছিল? 1000 টাকা, বিক্রয় মূল্য কত ছিল? 1100 টাকা, লাভ কত ছিল? 100 টাকা। দেখো এই দুইটার বিয়োগফল 1000 টাকা। তাহলে আমার মনে হয় খুব সহজেই তুমি বুঝতে পারছো কখন লাভ হয় আর কখন লাভ হয়, এটা বুঝতে পারলে বাকি সবগুলো সূত্রই তুমি বুঝতে পারবে। এবার একইভাবে যদি ক্ষতির বিষয়ে আমরা আসি, ক্ষতিতে আসো, ক্ষতি ক্ষতি হয়েছে 100 টাকা, ক্রয় মূল্য কত? 1100 টাকা, বিক্রয় মূল্য 1000 টাকা। এবার দেখো ক্রয় মূল্য বেশি হওয়ার কারণে, বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি হওয়ার কারণে কি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল। এবার এখানে আসো, বিক্রয় মূল্য যদি 1000 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল? 1100 টাকা, বিয়োগ ক্ষতি কত ছিল? 100 টাকা। দেখো 1000, 1100 বিয়োগ 100 সমান 1000। এবার ক্রয় মূল্যে আসো, ক্রয় মূল্য কত ছিল? 1100 টাকা, বিক্রয় মূল্য করেছ, বিক্রি করেছে 1000 টাকা, ক্ষতি হয়েছে তোমার কত? 100 টাকা। এই দেখো ক্ষতি 100, বিক্রয় মূল্য কত? 1000, ক্রয় মূল্য কত? 1100। তাহলে কী বোঝা গেল? আসলে পুরো বিষয়টাই ক্রয় মূল্যের সাথে সম্পর্কিত, ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ হয়ে যায়। আর যখন ক্রয় মূল্যটাই বেশি হয়ে যায়, বিক্রয় মূল্যটাই কম হয়ে যায়, তখন ক্ষতি হয়ে যায়। এই হলো ক্রয় বিক্রয়ে লাভ ক্ষতি সংক্রান্ত বেসিক ধারণা। এবার শতকরা, শতকরার বিষয়টি হইল 100-তে কত, 100-তে কত, এটা হলো শতকরা। 100 টাকায় কত টাকা, এটাই হলো শতকরার বিষয়। 100 টাকায় 10 টাকা, তার মানে 10 টাকা শতকরা, শতকরা 10 টাকা, পার্সেন্ট মনে করো 20%, 20%, এর মানে কি? এর মানে হলো 100 টাকায় 20 টাকা, এটা হলো শতকরা। এবার আমি তোমাদেরকে এই সংক্রান্ত একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে এই অধ্যায়ের এই সৃজনশীল প্রশ্নটা দেখার চেষ্টা করো। দেখে নাও, একটি শার্ট 400 টাকায় বিক্রি করলে একটি শার্ট 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়
যত ক্ষতি হয় 480 টাকা বিক্রি করলে তিন গুণ লাভ হয়। এটা হলো তোমার উদ্দীপক। যখন 400 টাকায় বিক্রি করলো তখন তার ক্ষতি হয়েছে, কিন্তু ওইটাই যখন 480 টাকায় বিক্রি করলো যা ক্ষতি হয়েছিল তার তিন গুণ লাভ হয়েছে। এটা হলো উদ্দীপক। প্রথম প্রশ্নে যদি আমরা আসি, প্রথম প্রশ্ন দেখো উদ্দীপকের সাথে খুব একটা মিল নেই, তারপরেও আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। বলছে 400 টাকার 3 × 2 = 1 পার্সেন্ট সমান কত। এটা বলেছে যে 400 টাকার এত পার্সেন্ট সমান কত। দেখো কত সহজ বিষয়টা, পার্সেন্ট মানে হলো 100 টাকায়। এটা কিন্তু তোমাদেরকে আগেই আমি বলেছি। তাহলে আমি কি লিখব, 400 টাকার 3 × 2 = 1 পার্সেন্ট সমান 400 টাকার এত পার্সেন্ট সমান 400 টাকার খুব ভেঙে ভেঙে করতেছি কিন্তু আমি 7/3 × 100 দ্বারা ভাগ। আমি বলেছিলাম যে 100 দ্বারা ভাগ করবা, যত পার্সেন্ট ততকে 100 দ্বারা ভাগ করবা, তাহলেই তুমি তোমার শতকরা কত টাকা সেটা পেয়ে যাবা। আর এর আগে যদি থাকে কত টাকার কত পার্সেন্ট, তাহলে সেটাও তুমি পেয়ে যাবে। এখান থেকে আমরা পাই হলো 14 টাকা। তাহলে আমরা বের করতে পারলাম যে আসলে 400 টাকার এত পার্সেন্ট সমান 14 টাকা। যেমন এখানে 3.5 টাকা, 3.50 টাকা 100 টাকায়, তাহলে 200 টাকায় কত, 7 টাকা, 400 টাকায় কত, 7 × 14 টাকা। সহজ হিসাব করলেও কিন্তু এটা বের হয়ে যায়। এবার আমরা খ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। খ নম্বর প্রশ্নটা একটু তোমরা খুব মনোযোগ দিয়ে কিন্তু শুনবে, বিষয়গুলো সংক্ষিপ্ত প্রশ্নের মতো হলেও যদি তুমি না বুঝতে পারো তাহলে এই প্রবলেম সলভ করতে পারবে না। এবার খ নম্বর প্রশ্ন নিয়ে আমরা আসি। শাড়িটির ক্রয় মূল্য কত? বলছে যে শাড়িটির ক্রয় মূল্য কত। এই যে এত ঘটনা, তাহলে প্রশ্ন হলো যে শার্ট সেটা কত টাকা দিয়ে কিনেছিল, এটা হলো প্রশ্ন। এবার আমরা সমাধানের দিকে আসি। ক্রয় বিক্রয় যখনই ক্রয় বিক্রয় লাভ ক্ষতি আসবে তখন ক্রয় মূল্যটাকেই কিন্তু প্রাধান্য দিতে হবে। তাহলে দেখো একটি শার্ট যখন 400 টাকায় বিক্রি করে তখন কিছু ক্ষতি হয়, তাহলে আমরা লিখতে পারি মনে করি বিক্রি করলে ক্ষতি হয় ক টাকা। তাহলে ক্রয় মূল্য হবে, দেখো বিক্রয় মূল্য যোগ ক্ষতি, এই হইল ক্রয় মূল্য। আবার এবং 480 টাকায় বিক্রি করলে লাভ হবে কয় গুণ, 3 গুণ, ক × 3 এত টাকা। তাহলে ক্রয় মূল্য কত? এখানে কিন্তু লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য হবে, লাভ হয়েছে কিন্তু লাভ 480 - 3 ক এত টাকা।
देखे नाओ। क्रय मूल्य एक बार हल 400 जोग क, आबार क्रय मूल्य हल 480 वियोग 3 क, दुटाई क्रय मूल्य अवश्य दुटाई समान। प्रश्न मते ये दुटा जेहेतु समान सूतरां आमरा समान करे लिखते पारी, समान 480 वियोग 3 क बा क जोग 3 क। तुम्हारा खूब भालोभावे जानो बाम पाश थेके डान पाशे गेले, डान पाश थेके बाम पाशे गेले कि हय, चिह्न परिवर्तन हो जाए, बा 4 क समान 80। अतएव क समान 80 भाग 4 समान कत, 20 टाका। ताहले आमादेर क्षति हयेछिल कत टाका, 20 टाका। लाभ हयेछिल जदि बले कत टाका, 3 गुणन 20 60 टाका। प्रश्ने आछे आमार क्रय मूल्य कत, তাহলে ক্রয় মূল্য কত ছিল 400 যোগ ক, তাহলে আমি খুব সহজেই লিখতে পারি, অতএব ক্রয় মূল্য দেখে নাও 400 যোগ 20, 420 এত টাকা বা 420 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আসলে কত সহজে এই প্রবলেমগুলো সলভ করা যায়। খেয়াল করতে হবে কোথায় থেকে আমাকে শুরু করতে হবে, আমি অঙ্কটার ক্লুটা কি ধরে এই সলভের দিকে এগিয়ে যাব। এবার তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে, গ নম্বর প্রশ্ন হোমওয়ার্ক। গ নম্বর প্রশ্নটা সবাই খাতায় উঠিয়ে নেবে, দেখে নাও। গ নম্বর প্রশ্ন হোমওয়ার্ক থাকবে গ, গ নম্বরে হলো 60-টির ক্রয় মূল্য দিয়ে 60-টির ক্রয় মূল্য দিয়ে 7 ডজন কমলা কিনে প্রতি ডজন কমলা কি দামে বিক্রি করলে 10% লাভ হবে। অবশ্যই তোমরা পারবে, কারণ বিষয়টি খুব সহজ। 60-টির ক্রয় মূল্য কত, 420 টাকা। তাহলে 420 টাকা দিয়ে কয় ডজন কমলা কিনলো, 7 ডজন। তাহলে 1 ডজন কমলার ক্রয় মূল্য কত, এখন লাভ 10%, মানে কি 100 টাকায় লাভ 10 টাকা, 1 টাকায় লাভ কত, আর 1 ডজন কমলা কত টাকা দিয়ে কিনেছিল, তাহলে ওই টাকায় কত টাকা লাভ, ইঙ্গিত দিয়ে দিলাম। কিন্তু আশা করি সবাই বুঝতে পেরেছ এবং সবাই অনুশীলন করতেছ, 15 তারিখের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।